বর্তমান সময়ে কর্মব্যস্ততা ও অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। একটি সমীক্ষায় দেখা গেছে প্রায় 70% মানুষ পাইলসের সমস্যায় ভুগছেন। মলত্যাগের প্রক্রিয়া মসৃণ না হলে দেখা দিতে পারে এই সমস্যা, ফলে মলত্যাগের সময় রক্তক্ষরণ ও অসহ্য যন্ত্রণা হতে পারে। পাইলস বা অর্শ মূলত দু প্রকার হতে পারে, এক্সটার্নাল পাইলস আর ইন্টারনাল পাইলস। এই ইন্টারনাল পাইলস খুবই বিপজ্জনক। ইন্টারনাল পাইলস হলে প্রায় রক্তক্ষরণ হতে দেখা যায়, আর রক্তক্ষরণ দীর্ঘস্থায়ী হলে মলদ্বারে ক্যান্সারও হতে পারে। এক্সপার্টদের মতে খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলের পরিবর্তনের মাধ্যমে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব পাইলস রোগীদের কী খাওয়া উচিত আর কী খাওয়া উচিত নয়। তো এই সব কিছু জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আশা করি এই বিষয়ে আপনি একটি স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন। সো আর দেরি না করে শুরু করা যাক। শাকসবজি কম খাওয়া, ফাইবারযুক্ত খাওয়ার ও কম পরিমাণে জল খাওয়া, নিয়মিত ব্যায়াম না করা, ফ্যাট ও হাই প্রোটিনযুক্ত খাবার যেমন মাংস, চিজ, মাখন, ভাজা পোড়া ইত্যাদি বেশি খাওয়া, এইসব কারণে কিন্তু পাইলস হতে পারে। পাইলস বা অর্শ হল মলদ্বারের এক ধরনের রোগ, যেখানে রক্তনালীগুলো বড় হয়ে গিয়ে ভাস্কুলার কুশন তৈরি করে। মলদ্বারের নিচের অংশে বা মলদ্বারের শিরাগুলো ফুলে যায়। পাইলস কিন্তু মলদ্বারের ভিতরেও হতে পারে, আবার বাইরেও হতে পারে। এই রোগে ব্যথা, রক্তপাত এবং চুলকানি হয়। সৌভাগ্যক্রমে কিছু খাবার আছে যেগুলো ব্যথা, রক্তপাত এবং চুলকানি কম করতে সাহায্য করে, এমনকি প্রাথমিক পর্যায়ে পাইলস প্রতিরোধ করতে সহায়তা করে। তাহলে পাইলস রোগীদের কী খাওয়া উচিত তা এখন জেনে নেওয়া যাক। প্রথমেই আসা যাক সবুজ শাকসবজিতে। সবুজ শাকসবজি হজম প্রক্রিয়া ঠিক রাখতে সাহায্য করে, তাই পাইলসের রোগীদের শাকসবজি খাওয়ার কোনো বিকল্প হয় না। কচু শাক, লাল শাক, পালং শাক, ব্রোকলি, বাঁধাকপি, গাজর, টমেটো ইত্যাদি শাকসবজি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতেই হবে। শাকসবজিতে থাকা ফাইবার মলের পরিমাণ বৃদ্ধি করে, অন্ত্রের গতি ঠিক রাখতে সহায়তা করে, পাশাপাশি পাইলস প্রতিরোধে সাহায্য করে। রুট জাতীয় খাবার যেমন মিষ্টি আলু, শালগম, বিট, গাজর এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এই রুট জাতীয় সবজি কোষ্ঠকাঠিন্য কম করার পাশাপাশি পাইলসের লক্ষণগুলো কমাতে সাহায্য করে। বীজ জাতীয় খাদ্য। পাইলস প্রতিরোধ করতে হলে আপনাকে অবশ্যই ডায়েটে ফাইবার জাতীয় খাবার রাখতেই হবে। আমরা খাবার থেকে দু ধরনের ফাইবার পেয়ে থাকি, দ্রবণীয় এবং অদ্রবণীয়। দ্রবণীয় ফাইবার পাচনতন্ত্রের মধ্যে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে এবং অদ্রবণীয় ফাইবার মলের পরিমাণ বাড়িয়ে তোলে। বীজ জাতীয় খাদ্যের মধ্যে মুসুর ডাল, সোয়াবিন, বিভিন্ন ধরনের সিমের বীজ, চীনাবাদাম এবং ছোলা রয়েছে। শশা এবং তরমুজ। শশা এবং তরমুজ পাইলসের রোগীদের জন্য উপকারী। কোষ্ঠকাঠিন্যের একটি কারণ হল ডিহাইড্রেশন। শশা এবং তরমুজ দেহে জলের ভারসাম্যকে ঠিক রাখে এবং এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্যকে দূর করতে সাহায্য করে। এছাড়াও আমরা পাইলস প্রতিরোধে তিনটি ফলের নাম জানব যা খুবই কার্যকরী। তার মধ্যে প্রথমেই হল কলা। কলাতে পেকটিন ও স্টার্চ পাওয়া যায়। একটি মাঝারি আকারে কলাতে প্রায় 3 গ্রাম ফাইবার পাওয়া যায়, যা পাচনতন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করতে ও বাউল মুভমেন্টে সাহায্য করে থাকে। দ্বিতীয় ফলটি হল ন্যাসপাতি। ন্যাসপাতি দ্রবণীয় এবং অদ্রবণীয় ফাইবারের একটি দুর্দান্ত উৎস, যা হজমের জন্য গুরুত্বপূর্ণ। একটি মাঝারি আকারের ন্যাসপাতিতে প্রায় 6 গ্রাম ফাইবার রয়েছে, যা প্রতিদিনের ফাইবারের 22% চাহিদা পূরণ করতে পারে। ফাইবার কোষ্ঠকাঠিন্যকে দূর করতে সাহায্য করে, যা পাইলসের জন্য খুবই জরুরি। তৃতীয় ফলটি হল আপেল। ন্যাসপাতির মতো কিন্তু আপেলেও প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়। একটি মাঝারি আকারের আপেলে 5 গ্রামের মতো ফাইবার থাকে, এতে পেকটিন রয়েছে। এটি একটি দ্রবণীয় ফাইবার যা পাচনতন্ত্রের হজম প্রক্রিয়াকে সাহায্য করে এবং মলত্যাগ করতে সহায়তা করে। এর সাথে যে জিনিসটি আপনাকে নিয়ম মেনে করতেই হবে তা হলো প্রতিদিন সঠিক পরিমাণে জল পান করতে হবে। নিজেকে হাইড্রেট রাখা মানে মল নরম রাখা এবং মল সহজেই ত্যাগ করতে পারা। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে অন্তত 10-12 গ্লাস জল পান করা প্রয়োজন। আপনি যদি পাইলসের কষ্ট কমাতে চান তাহলে পর্যাপ্ত পরিমাণে জল পান করতেই হবে। এখন আমরা জানবো যে খাবারগুলো পাইলসের রোগীদের এড়িয়ে চলা উচিত বা খেলেও খুব কম পরিমাণে খাওয়া উচিত। দুগ্ধজাত জিনিস, রেড মিট, তেলে ভাজা খাবার, অতিরিক্ত মশলাদার খাবার, অ্যালকোহল, চা, কফি ইত্যাদি। তাহলে বুঝতেই পারলেন পাইলস প্রতিরোধ করতে হলে কোন খাবারগুলো খাওয়া উচিত এবং কোন খাবারগুলো খাওয়া উচিত নয়। আমরা একটু সচেতন হলেই কিন্তু সুস্থ থাকতে পারি।
আর পাইলসের যে কোনো জটিলতার জন্য ডাক্তারের সাথে পরামর্শ করুন। আর সবশেষে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন আর আপনার পরিচিত মানুষদের মধ্যে শেয়ার করুন, এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানান। আর হ্যাঁ, আপনি যদি এখনও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।